গেল জানুয়ারিতেও বাজারে 150 থেকে 160 টাকা কেজি হিসেবে ব্রয়লার মুরগি কিনতে পেরেছেন ভোক্তারা। এরপর দফায় দফায় দাম বেড়ে বর্তমানে তা ঠেকেছে 260 টাকায়। এমন অবস্থায় ভোক্তা পরিমাণে কম কিনছেন বা অনেকেই কেনার সামর্থ্য হারিয়ে ফেলেছেন, বাজার বাস্তবতার কথা স্বীকার করলেন স্বয়ং কৃষিমন্ত্রীও। এই বাজার অনেক বেশি, মানুষ অ্যাফোর্ড করতে পারছে না, এটা একটা ভালো দিক না, কারণ এটার ইমিডিয়েট সলিউশন নাই। সলিউশন ইউ হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার 6-7 মান্থ। বৃহস্পতিবার রাজধানীতে 3 দিনব্যাপী আন্তর্জাতিক পোল্ট্রি শোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানালেন কেন এমন অবস্থা হলো দেশের পোল্ট্রি খাতের। মুরগির খাবার, এটা ভুট্টা, সয়াবিন, প্রোটিন, এগুলোর দাম আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক। দীর্ঘদিন পোল্ট্রি ফার্মাররা দেয়ার ইনকারিং লস, তারা লাভ করতে পারছিল না, অনেক পোল্ট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে, যার জন্য প্রোডাকশন অস্বাভাবিকভাবে কমে গিয়েছে। নানা যুক্তি দিলেও খামারিদের লোকসান ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সঠিক দায়িত্ব পালন করেছিল কিনা এর কোনো সদুত্তর মেলেনি মন্ত্রীর বক্তব্যে। আই থিঙ্ক উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট ইফ উই ক্যান প্রোভাইড, গভর্নমেন্ট ক্যান প্রোভাইড সাবসিডি ফর ফিড সো দ্যাট ফিড বিকাম চিপার, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট। আই ওয়াজ এক্সপেক্টিং অনারেবল মিনিস্টার, হি ইজ নট হিয়ার, উনি থাকলে ভালো হতো, আমি তো অ্যাপ্রোপ্রিয়েট পার্সন না। কারণ যাই হোক, এ সময় ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় ন্যায্যমূল্যের চেয়ে প্রতি কেজি ব্রয়লারে 50 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে ভোক্তাকে। এখনই আমরা দেখছি মাংসের অনেক শর্টেজ, ডিমান্ড সাপ্লাইর গ্যাপ, সাপ্লাইটা বেড়ে গেলে এটা আমি মনে করি খুব তাড়াতাড়ি আমরা একটা সমাধানে চলে আসবো। মধ্যভোগীদের জন্য আমাদের 40-50 টাকা সমস্যা হচ্ছে, এই জায়গায় কিছু কাজ করতে পারি আমরা। বাজারে যেন বিভ্রান্তি না ছড়ায় সেজন্য গবেষণার ফল যেন তেনভাবে প্রকাশ না করার পরামর্শ দেন খাত সংশ্লিষ্টরা। ব্রয়লার মুরগি ও ডিম স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।